যে মুখ্যমন্ত্রী যেতবে ঘোষণা হল পিপিলি নির্বাচন তা পূর্ব উপনির্বাচন পূর্ব সেতবে মুখ্যমন্ত্রী গোটে 67 কোটি 68 লক্ষর স্বতন্ত্র প্যাকেজ ঘোষণা করে আপনার মনে থাকবে যে যেতবে ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রী কলে যে জায়গায় মিটিং করে দাণ্ড মুকুন্দপুর সভা কলে বহুত লোক হয়েছিল সে সভায় 10,000-12,000 লোক হয়েছিল সে সভায় তাপরে তা পাখাপাখি অল্প দিন পরে সেটি উপনির্বাচন গোটে হয়েছিল পঞ্চায়েত উপনির্বাচন নূয়া শাসন পঞ্চায়েত পাইকি সেটি কিন্তু বিজেপি সমর্থিত যে ক্যান্ডিডেট সে বিজয়ী হলে তো তা গোটে ইন্ডিকেট কলা যে এটি কিছু পরিবর্তন আভাস মিলিপারে গোটিয়ে পঞ্চায়েত আপনার কোন দেখছেন সে যে নির্বাচন মাহল লা সেতবে ঘোষণা হল এবং এবে কোন লোক মুড কোণ অছি যে মানে এই যে ঘোষণা করা যাই তাহা নির্বাচন গোটে ফ্যাক্টর হয়ে পারে কি দেখুন শান্তিভূষণ নিশ্চিত ভাবে লোক যে পরিবর্তন মুহা হয়েছেন তা মুখ্যমন্ত্রী স্বতন্ত্র প্যাকেজ ঘোষণা কু লোক খাতির কলে না কাহিঁকি না যেত নূয়া শাসন পঞ্চায়েত সরপঞ্চ পাই উপনির্বাচন অনুষ্ঠিত হোলা তার ঠিক দুই দিন পূর্ব তার পাখ পঞ্চায়েত নিয়রেস্ট পঞ্চায়েত লা আমার দানমকুন্দ্র পঞ্চায়েত সেখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে 67 কোটি 68 লক্ষ টাকা স্বতন্ত্র প্যাকেজ ঘোষণা কলে পিপিলি ডেলাঙ্গ ও পিপিলি এনএসি পিপিলি নির্বাচন মণ্ডল সম্পূর্ণভাবে কিন্তু তার কোণী প্রভাব পড়লে না কাহিঁকি না লোক মানে সেটার ফনি ব্যাপক ক্ষতি হয়েছিল লোককে ফনি সহায়তা দেবার সরকার টাড়টলন্তি অবলম্বন কলে এবং আবাস যোজনার যেভাবে হিতাধিকারী চয়ন কলে সে সঠিক চয়ন কলে না যে লাবলা সে ঘর দেলে যে যার কিছু না সে ঘর দেলে না এইভাবে ভাবে যেভাবে অনিয়মিততা করাগলা তার প্রতিফলিত হল মানে উপনির্বাচনের যেটা কি আমার সরপঞ্চ পাই উপনির্বাচন লা সেটি প্রতিফলিত লা সেইভাবে ভাবে যেতবে 67 কোটি 68 লক্ষ যে প্যাকেজ ঘোষণা করলে সে প্যাকেজের কোণী প্রভাব পড়লে না এবং তা গোটে কথা কইপারা যেতবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী ঘোষণা কলে কিন্তু তিন মাস সময় মিলা কিন্তু সেই সময় ব্যবধান ভিতরে কোর্ট পুনরায় উঠলা সময় মিলা কিন্তু তার কোণী কাম কলে না দানমকুন্দপুর মন্দির কথা সৌন্দর্য কথা কুহতু দানমকুন্দপুর যে বড় পোখরী অছি তার সৌন্দর্যকরণ কথা কুহতু সবুভাবে কোণী জায়গায় সরকার তাকে মানে কাম মধ্যে আরম্ভ কলে বালি মুঠাই পকাইলে না এবং যে রয়েছে চাষীর সমস্যা পাই যে কিছু সে স্বতন্ত্র প্যাকেজ লা তাকে মধ্যে সরকার কিছু বি কাম আরম্ভ কলে না শান্তিভূষণ যা কি তার প্রভাব পছপটে দেখিপাচ্ছ যে প্রস্তুতি আপনার যে ভোট গণতি কেন্দ্রে টিকি ভিজুয়ালস দেখান্তু কারণ এবে আরম্ভ হয়ে যাই আটটা তো বাজিগলা প্রক্রিয়া তো আরম্ভ হয়ে যাই ভোট গণতি প্রক্রিয়া টিকি ভিজুয়ালস দেখান আপনার দেখন্তু সন্ধ্যা মুঁ নিশ্চয় দেখাইবাকে চাহুছি বর্তমান পিপিলির যে অছি পিপিলির 25 কোটি পঞ্চায়েত এবং ডেলাঙ্গর 21টি পঞ্চায়েত এবং পিপিলি এনএসর 16টি ওয়ার্ড সম্পূর্ণভাবে 48 কোটি আমি আপনার পাখ আউথরে ফেরবা আরম্ভ হয়ে যাইছি ভোট গণতি প্রক্রিয়া আরম্ভ হয়ে যাইছি সকাল 8 রু এই প্রক্রিয়া আরম্ভ হওয়ার কথা 924 যে পোস্টাল ভোট তাহা গণতি আরম্ভ হয়েছি এবং যাহা দুর্গা মাধব কৌলে পিপিলির 25 পঞ্চায়েত ডেলাঙ্গর 21 পঞ্চায়েত এবং পিপিলি এনএসির 16 ওয়ার্ড এম যদি দেখবে আপন যে পিপিলি উপনির্বাচন গণতি প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই 2,29,998 ভোটর অনেক এথরক 78% অধিক মতদাতা সে মতাধিকার সাব্যস্ত করেছেন